ভারতের জনপ্রিয় টি টোয়েন্টি লিগ আইপিএল এর সাথে সূচির সংঘর্ষে জড়াতে চলেছে পাকিস্তানের টি টোয়েন্টি লিগ পিএসএল। আইপিএল এর সাথে একই সময়ে অন্য কোনো টি টোয়েন্টি লিগ মাঠে না গড়ালেও পাকিস্তান সুপার লিগ 2025 সালে এমন কিছুই ঘটাচ্ছে। তবে আইপিএল এর সাথে পাকাপাকিভাবে সূচি সংঘর্ষে জড়াতে চায় না পিসিবি। 2025 সালের পর আবারও নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে পিএসএল। 17 আগস্ট আগামী 5 বছরের জন্য দলগুলোর সূচি প্রকাশ করেছে আইসিসি। এই সময় মোট 77টি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়াবে, 173টি টেস্ট, 281টি ওয়ানডে আর 323টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে দলগুলো 2023 থেকে 2027 সাল পর্যন্ত। চলমান এফটিপিতে এই ম্যাচ সংখ্যা ছিল 694টি। 2023 থেকে 2027 সালের সাইকেলে সুদিন ফিরছে পাকিস্তানের। এই সময় ঘরের মাঠে বড় দলগুলোকে যেমন আতিথেয়তা দেবে পাকিস্তান, একই সাথে এশিয়া কাপ এমনকি বহু বছর পর আইসিসি টুর্নামেন্টেরও আয়োজক হবে দেশটি। আগামী 5 বছরের চক্রে পাকিস্তান খেলবে 27টি টেস্ট, 47টি একদিনের ম্যাচ ও 56টি টি টোয়েন্টি। এর মধ্যে দেশের মাটিতে 13টি টেস্ট, 26টি একদিনের ম্যাচ ও 27টি টি টোয়েন্টি খেলবেন বাবর আজমরা। 2009 সালের শ্রীলঙ্কা দলের ওপর সেই লজ্জাজনক হামলার রেশ কাটছে পাকিস্তান ক্রিকেট থেকে। দেশটিতে ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও আইসিসি এমনকি বহুদলীয় কোনো টুর্নামেন্ট এতদিন আয়োজন হয়নি পাকিস্তানে। নিরাপত্তাজনিত ঝামেলায় বরাবরই বাদ পড়েছে দেশটি। তবে সামনের 5 বছরের চক্রে দুটি বড় ইভেন্টের আয়োজক হচ্ছে পাকিস্তান। 2023 সালের 50 ওভারের এশিয়া কাপের হোস্ট হচ্ছে দেশটি। 2025 সালে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিরও আসর বসছে বাবর আজমদের ডেরায়। 2024 থেকে 2027 সাল পর্যন্ত ঠাসা সূচি পাকিস্তানের। এর মাঝে 2025-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1996 সালের বিশ্বকাপের পর এই প্রথমবার দেশটিতে ফিরছে কোনো আইসিসির ইভেন্ট। একই সময় চলা পাকিস্তান সুপার লিগের সূচি পরিবর্তনে তাই বাধ্য হয়েছে পিসিবি। তবে সূচি বদলাতে গিয়েও আইপিএল এর সাথে সাংঘর্ষিক সূচি তৈরি করেছে রমিজের বোর্ড। পাকিস্তান সুপার লিগ মাঠে গড়ানোর সময়সীমা মূলত জানুয়ারি ফেব্রুয়ারিতে। 2024 সালে এই একই সময়ে মাঠে গড়াবে পিএসএল। তবে 2025 সালে মার্চ ও মে মাসে হবে লিগটি। একই সময়ে ভারতে চলবে দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। আইপিএলের সময় অন্য দেশগুলো নিজেদের লিগ রাখতে সাহস না দেখালেও পাকিস্তান কেন এই পথে? পিসিবির তরফ থেকে জানানো হয়, ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির কারণেই তারা বাধ্য হয়েছে সাংঘর্ষিক সূচি তৈরিতে। অবশ্য 2027 সাল থেকে আবারও নির্ধারিত জানুয়ারি ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে বাবর আজমদের পিএসএল।